আসসালামু আলাইকুম বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি গাছের ভিডিও শেয়ার করব। এই গাছটি আউটডোর এবং ইনডোর হিসেবে খুব জনপ্রিয় বিশেষ করে ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটি খুব জনপ্রিয় এবং আমরা অনেক সময় অনেকে ঘরের ভিতরে এই গাছটি লাগিয়ে থাকি এই যে এই গাছটি হচ্ছে একটি মানি প্ল্যান্ট গাছ প্ল্যান্ট গাছটি এত একটি সুন্দর গাছ এবং খুব সুন্দরভাবে এই গাছটি ঘরের ভিতরে বারান্দায় গ্রো করা যায় ইচ্ছে কলে আমরা যে কোনো একটা ডাল সংগ্রহ করেও আমরা এই গাছটি করতে পারি তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে মানি প্ল্যান্ট গাছ কীভাবে প্রতিস্থাপন করি মানিপ্ল্যান্ট গাছ প্রতিস্থাপন এবং কিভাবে মাটি তৈরি করেছি এবং এটার সার প্রয়োগ এবং কীভাবে আমি এটাতে কীটনাশক ব্যবহার করি সব মিলিয়ে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই যে আমার এই গাছটি তিন চার মাস আগে আমি এই গাছটি প্রতিস্থাপন করেছি একটি আট ইঞ্চির টবে দেখেন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই দেখেন এই কাছের পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে আবার এখানে অনেক নতুন নতুন ডালপালা এসেছে ইচ্ছে করলে এই ডালগুলো আমরা কেটে পানিতে ভিজিয়ে আমরা ঘরের ভিতরে রাখতে পারি বোতলে করে অথবা আমরা অন্য যে কোনো টবে যদি আমরা দেই খুব সহজে এই ডাল থেকে আবার নতুন গাছ হয়ে যাবে আর মানি প্ল্যান্ট গাছ খুব সহজভাবে যে কোনো মাটিতেই হয় আপনি যে কোনো মাটিতে যদি মানিপ্ল্যান্ট গাছ লাগান দেখবেন যে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তবে বর্ষাকালে প্ল্যান্ট গাছ খুব ভালো হয় শীতকালে একটু কম ভালো হয় আমি এখন শীতকালেই গাছটির ভিডিও করছি দেখেন এই শীতকালে আমার গাছের পাতাগুলো কত সুন্দর এবং কত ভালোভাবে বেড়ে উঠছে আমি কিভাবে প্রতিস্থাপন করেছি সেটা আপনাদের সাথে প্রথম বলছি আমি মাটি তৈরি করেছি এই গাছটি যখন আমি প্রতিস্থাপন করি আমি দুই ভাগ মাটির সাথে এক ভাগ বালি আর এক ভাগ বার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করি আর এই গাছটি আমি আমার বারান্দায় রাখি মানি প্ল্যান্ট মূলত ইনডোর প্ল্যান্ট এটা খুব বেশি রোদে না রেখে একটু কম রোদে রাখলে এই গাছটি বেশি ভালো হয় আপনারাও আপনাদের বারান্দা এভাবে টবে বা হ্যাঙ্গিং বাস্কেটে আপনারা এই গাছটি খুব সুন্দরভাবে করতে পারেন আর এই গাছে আপনারা পানি দিবেন এভাবে যে হালকা ময়শ্চার থাকবে একদম শুকনা যাতে না হয় মাটি হালকা ময়েশ্চার থাকবে কিন্তু পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করে রাখবেন আমি তিন চার দিন পর পর আমার এই গাছটিতে পানি দেই এই গাছটি আমি ইনডাইরেক্ট সানলাইটে রাখি আমার বারান্দার যে অংশে এক থেকে দেড় ঘন্টা রোদ আসে ওই অংশে আমি এই গাছটি রাখি এই গাছটিতে আপনারা মাসে একবার সার দিবেন নাইট্রোজেন সমৃদ্ধ সার বার্মিক কম্পোস্ট গোবর সার পাতা পচা সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই সারগুলো আপনারা দিবেন দেখবেন যে আপনার গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠবে কারণ এই গাছে ফুল ফল হয় না এই জন্য পটাশ এবং ফসফরাস জাতীয় সারের খুব বেশি প্রয়োজন নাই আপনারা যদি মাসে একবার বার্মি কম্পোস্ট ব্যবহার করেন তিন চার চায়ের চামচ তাতেই চলবে এবং অনেক বুশি হবে আর আপনারা আরেকটা সার দিবেন অ্যাপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট এই সারটি যে কোনো সারের দোকানে পাওয়া যায় আপনারা এই সারটি এনে মাসে একবার এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দিবেন তাহলে এই গাছের খুব সুন্দর ডালপালা হবে এবং গাছটি অনেক বুশি হবে আর যখন গাছের এভাবে লতা বের হয়ে যাবে তখন আপনারা লতাগুলো কেটে দিবেন লতাগুলো কেটে দিলে গাছটি আরও অনেক ঝাঁকালো হবে এবং দেখতে অনেক সুন্দর হবে আর লতাগুলো আপনারা এই যে শিকড় অনুযায়ী কেটে অন্য একটি টবে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের নতুন নতুন গাছ হবে এতে করে আপনারা সহজেই মানি প্ল্যান্টের গাছ বাড়াতে পারবেন আর পোকামাকড় এই গাছে তেমন কোনো পোকামাকড় হয় না আমি অন্তত আমার গাছে দেখি নাই যে খুব একটা যে পোকামাকড় হয়েছে তারপরে আমি আমার গাছের অন্যান্য বাগানে যখন আমি নিম তেল স্প্রে করি তখন আমি আমার এই গাছটি তো তেল স্প্রে করে দেই এক লিটার পানিতে এক চার চামচ নিম তেল সাথে আট দশ পোটা লিকুইড সোপ মিশিয়ে আমি স্প্রে করে দিই তাতে হয় এছাড়া আমি কখনো এই গাছে অন্য কোনো সার ব্যবহার এখনও করি নাই এতে করেই আমার গাছটি এত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং এত বড় বড় পাতাও হয়েছে তো আপনারা এভাবেই আশা করি গাছটির যত্ন করবেন দেখেন যে এই গাছটি শীতকালে অথচ গাছটি কত সুন্দরভাবে ডালপালা গজিয়েছে মানিপ্ল্যান্ট সাধারণত বর্ষাকালে অনেক ভালো হয় বর্ষাকালে আপনারা আপনাদের বাগানে ডালগুলো কেটে কেটে ছোটো ছোটো টবে লাগিয়ে দেন দেখবেন যে এমনিতে আপনাদের মানি প্ল্যান্টগুলো অনেক ভালোভাবে বেড়ে উঠবে এই জন্য আপনারা বর্ষাকালে এই গাছগুলো ডাল কেটে অনেক সুন্দরভাবে চারা তৈরি করতে পারেন এছাড়া অন্য সিজনেও আপনারা অনেক সুন্দরভাবে চারা তৈরি করতে পারবেন আর সারের কথা বললাম আর মাঝে মাঝে আপনারা এই গাছে অন্যান্য গাছে যখন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করেন তখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন এতে করেও গাছটি অনেক ভালোভাবে বেড়ে উঠবে গাছের গোড়ায় ফাঙ্গাস আক্রমণ করবে না আপনারা গাছটিকে সবসময় পানি দেওয়ার সময় খেয়াল করে দিবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় পচে যাবে এই জন্য আপনারা সবসময় পানিটা একটু খেয়াল করে দিবেন এছাড়া মানি প্ল্যান্টে আর কোনো যত্ন নাই আর আপনারা যারা বারান্দা বাগানি যাদের কোনো জায়গা নেই আপনারা ইচ্ছে করে এই মানি প্ল্যান্টে ডাল এনে গড়ের ভিতরে আপনারা যদি বোতলে রেখে দেন সেক্ষেত্রে আপনাদের গাছগুলো অনেক সুন্দরভাবে হবে শুধু আপনারা সপ্তাহে দুই দিন আপনারা পানি পাল্টে দিবেন এতে করেও আপনাদের গাছ হবে কোনো কোনো যত্ন করতে হবে না তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি